বঙ্গবন্ধু টানেল সার্ভিসের ইয়ে উন্নয়ন প্রকল্পর সলমান হাজারলাই বন্দর সৈন্য সাপমারা হালর বাদ খুলে দিবেন লাই অবরোধ গজি স্থানীয় এলাকাবাসী হলে আগস্ট 27 তারিখ রবিবার বিকালে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পার্ক এলাহাত বঙ্গবন্ধু টানেল সার্ভিস এরিয়ার ভিতর সাপমারা হালর বাদ খুলে দিবেন লাই এই অবরোধ করে এডিয়ারর স্থানীয় এলাকাবাসী হলে জানা গিয়ে দীর্ঘ হয়েক বছর ধরে টানেল সার্ভিস এরিয়ার উন্নয়ন প্রকল্পর সলমান হাজারলাই বন্ধ আছে সাপমারা হাল এতলাই এডে ফানি চলাচল বন্ধ থাকানোর কারণে এসব জায়গাত জলাবদ্ধতা ও প্লাবিতর কৃষকর ফসলি জমি মৎস্য প্রজেক্ট আর এডে ক্ষতিগ্রস্তর জাইলে হামারিসয় স্থানীয় পাশাপাশি এই ফানির কারণে ক্ষতিগ্রস্তর পার্কি সড়ক সয় আর হোগ সড়ক এ বিষয়ে বারসাত ইউপি চেয়ারম্যান এম এ কাইম সাল্লয় যোগাযোগ করলে তিনি মুঠোফোনে সি প্লাসরে জানাই বলে তারা হাল বাঁধ 2019 সাল অত্যন্ত তারা যে কর্মকাণ্ড কর্মযোগ্য সালার সরকারও যে কানুন আছে এনে টোটাল বিরুদ্ধ তারপর আর এই গত তিন বছর এই সমস্ত হস্ত দেখে আরা মানিয়ে চললে কিন্তু এখন দেখা যাচ্ছে যে অতি ভারি বর্ষণের হারণে যাইয়ে তারা বান হারিব হয়ে আজ বৃষ্টির আগুদি 21 দিন আগুদি তারা বান না হারিয়ে বান লাই দিয়ে যে হারণে পানি ওভারফ্লো হয়ে মাইসুর বীজ তলানো নষ্ট হয়ে গিয়ে ধান নষ্ট হয়ে গিয়ে মাইসুর বাড়িঘর পানি উঠেছে তারা চাই যে ইয়ান মানুষ উন্নয়ন উন্নয়ন এই উন্নয়ন সুফল দেশবাসী জানতে পাই এবং এলাকার মানুষ জানতে পাই এলাকার মানুষ যে দীর্ঘদিনের যে হাল বন্ধ রাখে যে নিঃশ্বাস বন্ধ করে লেখি আর সাইডে খুব দ্রুত তার সহিত ইন্দি এই সাপমারা হালর বাদালাহা পরিদর্শন করছি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন এ সময় তিনি কর্তৃপক্ষ লয় বিষয়ানলয়ের হতা হইব এবং কয়েকদিনের মধ্যে বাদ খুলে দিবের আশ্বাস দিয়ে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন সি প্লাসের মুঠোফোনে জানাই তারা তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে দ্রুততর সময়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবে দুই একদিনের মধ্যেই সাথে একদম টোটাল ক্লিয়ার করে দিবে বললো যে 7-10 দিনের মতো সময় লাগবে C+ চট্টগ্রাম